হ্যালো এভরিওয়ান, আজ আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে অ্যাপকিং প্রো মেশিন সেট আপ করতে হয়। আমরা অনেকেই অ্যাপকিং মেশিন প্রো কিনে আনি, কিন্তু সেট আপ করার সময় আমরা অনেক সময় ঝামেলার মধ্যে পড়ে যাই। সেজন্য আজকে আমার এই ভিডিও। তো প্রথমে আমি দেখাই যে এটা হচ্ছে অ্যাপকিং মেশিন প্রো এর মেইন যেই পার্টটা, সেটা হচ্ছে এটা। এটা হচ্ছে আপনার যেটা আপনি ব্যায়াম করেন সেটা। আর এখানে আরেকটা ব্যাপার আছে যে সেখানে একটা এখানে স্ট্যান্ডটা আছে, যেটা আপনি ইচ্ছা করলে ভাঁজ করে রাখতে পারবেন এবং এটা কোনো সরু জায়গাতে আপনি রাখতে পারবেন, আপনার বেডের নিচে বা এরকম কোনো সরু জায়গাতে রাখতে পারবেন। আর এর সঙ্গে অন্যান্য যে পার্টগুলো আছে সেগুলো হচ্ছে এই যে এটা, এটা হচ্ছে আপনার পাদানি, আর এটা হচ্ছে আপনার মূল হাতল, এটা হচ্ছে আপনার হাতলের দুই পার্ট, এটা এবং এটা, এবং এটা হচ্ছে আপনার উচ্চতা, যে মেশিনের উচ্চতা অ্যাডজাস্ট করার জন্য যে মানে স্ক্রুটা, সেটা উচ্চতা অ্যাডজাস্ট করার জন্য যে পার্ট সেটা। আর আপনার কাছে আপনাকে দেওয়া হবে তিন ধরনের ক্লিপ। এই ক্লিপগুলোর মধ্যে এই তিনটা হচ্ছে একটু বড় আকৃতির, দেখতে একরকম হলো, এই তিনটে একটু বড়, এই দুটো একটু ছোট। এই দুটো হচ্ছে আপনার হাতলের যে বাহু আছে এই যে এই দুটার জন্য, এই দুটাতে লাগানোর জন্য এই দুই ক্লিপ। এবং এইটা হচ্ছে হাতলের উপরে যে অংশটা আছে, এই যে এই পাশে যে ইটা আছে সেখানে লাগানোর জন্য। তো চলুন আমরা দেখি কিভাবে এটা পুরোপুরি সেট করতে হয়। তো ফার্স্টে আমি আমার নিজের সুবিধার জন্য এগুলোতে 1 নম্বর 2 নম্বর দিয়ে রাখছি, যেটা আপনাদের আসলে দেখার দরকার নাই। হ্যাঁ, তারপরে আমি দেখাচ্ছি, সেটা হচ্ছে যে এই যেটাতে আমি 1 নম্বর দিয়ে রাখছি আমার সুবিধার জন্য, যাতে বারবার সেট আপ করার সময় আমাকে খুঁজতে না হয় যে কোনটা 1 নম্বর আর কোনটা 2 নম্বর। মানে এই যেহেতু ওই দুটো স্ক্রু ছোটো, তো যার কারণে ওগুলোর সঙ্গে মিক্সড হয়ে যায়, যার কারণে আমি এটা দিয়ে রাখছি। তবে এটা আপনার কেনার পরে এটা দেওয়া থাকবে না, তবে আপনারা ইচ্ছা করলে এটা দিয়ে রাখতে পারেন পরবর্তীতে আপনাদের সাজানোর সুবিধার্থে। তো আমরা এখানে আসি, আসার পরে ফার্স্টে আমি এই স্ট্যান্ডটা আমি সেট আপ করবো। সেক্ষেত্রে আমি দেখেন এখানেও 1 নম্বর দিয়ে রাখছি, আবার এ পাশেও 1 নম্বর দিয়ে রাখছি। অর্থাৎ আপনি আমি আমি এই জন্যই দিয়ে রাখছি আমার বোঝার সুবিধার্থে, যে আমি এটা যে কোনো দিক থেকে এটা আমি দিতে পারবো, কোনো সমস্যা নাই। এরপর আমরা আসি এই পাদানিটা সেট আপ করার ক্ষেত্রে, এটাতে আমি 2 নম্বর দিয়ে রাখছি, এ পাশেও 2 নম্বর, এ পাশেও 2 নম্বর। তো আমি 2 নম্বর ক্লিপটা নিব, এখান থেকে আমি 2 নম্বর ক্লিপটা নিলাম। নেওয়ার পরে এখানে আমাদের 5টা ঘাট আছে, 5টা ঘাটের মধ্যে আমি মাঝখানের ঘাটটাতে লাগালাম। আপনারা আপনাদের সুবিধার মতো যে কোনো ঘাটটাতে লাগাতে পারবেন, এটারও আমি যে কোনো এই দিক থেকেও লাগাতে পারবো, আবার ওই পাশ থেকেও লাগাতে পারবো। তো লাগানোর পরে আপনি কীভাবে বুঝবেন যে আপনারটা পুরোপুরি লাগানো হয়েছে? সেক্ষেত্রে আপনাকে এটা পুরোপুরি ঠেলে দেওয়ার পরে এই পাশেও আপনার কিছু অংশ বের হয়ে আসবে, এবং এই পাশে একটা ছোটো একটা বল আছে, এই বলটা যখন দেখবেন যে এই পুরোপুরি অতিক্রম করে চলে আসছে, তখন বুঝবেন যে হ্যাঁ, আপনার লাগানো ঠিক আছে। এরপরে আমরা চলে যাই হাতল লাগানোর ক্ষেত্রে আপনাদের একটা সুবিধা বলে রাখি, যেখানে আপনি লেফট রাইট ইন্ডিকেট করে দেওয়া আছে, এটা হচ্ছে রাইট পার্ট এবং এটা হচ্ছে লেফট পার্ট। তো আমি লেফটটা লাগাই, আবারও ওই এক্ষেত্রে দেখেন, এক্ষেত্রে এই হাতলের ক্ষেত্রে যখন আসবেন তখন আপনার যে ছোট দুই ক্লিপ আছে সেই দুই ক্লিপের মধ্যে যে কোনো একটা নেবেন। তো আমি আমার নাম্বার অনুযায়ী নিলাম, যেহেতু আমি এখানে তিন দিয়ে রাখছি, 3 নম্বর অনুযায়ী আমি লাগালাম। তবে আপনি যে কোনো একটা ছোটো নিলেই এটা লাগবে। তবে হাতল লাগানোর জন্য সুবিধার ক্ষেত্রে আপনার ফার্স্টে এটা তুলে নেবেন, তুলে নেওয়ার পরে এটাও আপনি তুলে দিবেন, ওটার সঙ্গে লাগাই দেবেন। এরপরে দেখেন এখানে 3টা ঘাট আছে, 3টা ঘাটের সঙ্গে আপনার সুবিধা অনুযায়ী যে কোনো একটা ঘাট লাগাবেন। তবে আমি এই শেষের ঘাটটাতে লাগাই, আমি এখনও এখানে লাগালাম। তবে এক্ষেত্রে খেয়াল রাখবেন যে এখানে
আপনার যে কোনো দিক থেকে লাগালে চলবে না, কারণ নিচ দিক থেকে যদি আপনি লাগান সেক্ষেত্রে ব্যায়াম করার সময় ঝাঁকিতে আপনার এই ক্লিপ পড়ে যাওয়ার সম্ভাবনা আছে, সেজন্য আপনি সবসময় এটা উপর দিক থেকে লাগাবেন। এরপর আমি একইভাবে ডান দিকেরটাও লাগাবো, এই পাশের যেটা লাগাবো সেটাতে লাগাবো, এই পাশে যে ছোট ক্লিপটা আছে সেটা লাগাবো। এরপরে আমাদের আসবে এই গোটা মেশিন সেট আপ করার সবচেয়ে ঝামেলাপূর্ণ যে কাজ, সে কাজে আমরা আসব। এখন আপনাদেরকে দেখাবো যে এটা লাগানোর জন্য এখানে এক ধরনের ক্লিপ রয়েছে, যেটা আপনার এখানে যে একটা ঘাট আছে দেখেন আপনারা, এখানেও একটা ঘাট আছে, সেই ঘাটের সঙ্গে মানে অ্যাডজাস্ট হয়ে লাগবে। সেক্ষেত্রে প্রথমে যদি আপনি ঘাট অনুযায়ী মিলাতে না পারেন সেক্ষেত্রে যে কোনো একদিকে দেওয়ার পরে এটা আপনি ঘুরাতে থাকবেন। এরপরে যখন ঘাট লেগে যাবে তখন এটা নিচে অটোমেটিক ঢুকে যাবে। তারপরে আপনার এই দিকে আনার পরে এক্ষেত্রে খেয়াল রাখবেন এই জিনিসটা প্লাস্টিকের, এটা সবসময় এটা উপরে তুলে রাখাই ভালো আপাতত যখন সেট আপ করবেন, কারণ এটা যদি এখানে মোচড় খায় তাহলে এখান থেকে ভেঙে যেতে পারে। এরপরে ইউ ইউর মতো যে ক্লিপটা আছে এটা এখানে লাগাতে হয়। মোটামুটি কাজ শেষ, সব শেষে ও এক্ষেত্রে এটা যখন লাগানো শেষ হয়ে যাবে তখন এটা এমনিতেই আস্তে করে এটার সঙ্গে লাগাই দিতে হবে। সব শেষে এটা আপনি লাগাবেন, যেটা উঁচু নিচু করার ক্ষেত্রে। তো এক্ষেত্রে আমি যদিও মার্কিং করে রাখছি যে এই নিচের তীরের সঙ্গে নিচের তীর এবং উপরের তীরের সঙ্গে উপরের তীর, আবার আমার সুবিধার জন্য। তারপরেও এখানে আপনার একটা স্টিকার দেওয়া থাকবে, আপ লেখা থাকবে, এই আপ অংশটা উপরে দিয়ে থাকবে। যদি কোনো কারণে স্টিকার উঠে যায় বা না থাকে সেক্ষেত্রে আপনি মনে রাখবেন যে 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 অংশটাতে উপরের দিকে বেশি অংশ আছে সেটা হচ্ছে উপরের দিকে, আর নিচের দিকে হচ্ছে কম অংশ। আর এক্ষেত্রে এখানেও যেই এখানেও পাঁচটা ঘাট আছে, তবে প্রথম দিকে উপরের সবার উপরে যে ঘাট সেই ঘাটে রাখতে হবে, তাহলে ব্যায়াম করতে সুবিধা হবে, পরে আস্তে আস্তে নিচের দিকে নামাতে হবে। এটা লাগাই দিলাম, আমাদের মেশিন সেট আপ করা পুরোপুরি শেষ। এখন আপনাদেরকে কয়েকটা টিপস দিই, সেটা হচ্ছে যে এই দুটো আমি লাগাইছি যাতে আপনার এখানে ব্যায়াম করার সময় পায়ের এই জায়গাতে এখানে যে শক্ত একটা কাঠ আছে সেটা বারবার লাগে, সেটা যাতে না লাগে সেজন্য আমি এই গ্রিপ লাগাইছি। এই গ্রিপটা আসলে হচ্ছে মোটর সাইকেলের হাতলের যে গ্রিপটা থাকে সেইটা ভাঁজ করে আমি লাগাইছি, আর আপনারা চাইলে আপনারা লাগাতে পারেন। আর এক্ষেত্রে আরেকটা ব্যাপার হচ্ছে যে যখন ব্যায়াম করবেন তখন আমি এটা দেখাই দিই, এটা নিচে নামাই, যেটা আমি নিচে নামাই করি, ব্যায়াম করার সময় আপনার মাজা কখনো এটার নিচ থেকে এই দিকে অতিক্রম করা যাবে না, সবসময় এই সিটের মধ্যে রাখতে হবে। এই সিটের মধ্যে থেকে না রেখে যদি পিছন দিকে যায়, অনেকে প্রথম থেকে পিছন দিকে নিয়ে যায়, সেক্ষেত্রে আপনার পুরো বডি ওজন এটার উপর পড়বে, সেক্ষেত্রে আপনি এটা তুলতে পারবেন না, এটা তোলা অনেক কষ্টকর হবে এবং পুরো বডির ওজন ওখানে পড়বে। সেজন্য যেটা নিয়ম সেটা হচ্ছে যে মাজা এই এই জায়গাতে থাকতে হবে, এটা অতিক্রম করা যাবে না। এই জায়গাতে রাখার পরে যখন আপনি করবেন
তখন খুব সহজে তোলা যাবে। আর যখন ব্যায়াম করবেন তখন খালি গায়ে না থেকে একটা টি শার্ট বা গেঞ্জি বা এরকম কোনো কিছু পরে থাকা ভালো, যাতে আপনার, কারণ খালি গায়ে যখন থাকবেন তখন আপনি ঘেমে যাবেন এবং সেটার ঘাম আপনার পিঠের সঙ্গে লাগবে, এবং পিঠ এবং এই যে এখানে যে ডেক্সিনের যে ইটা আছে এটার সঙ্গে মানে আপনার ঘষা লাগবে এবং মানে ঠিক মতো উঠতে যাবে না, মানে এটার সঙ্গে এটা টাইট হয়ে লাগিয়ে দিতে পারে, ঘামের সাথে লাগিয়ে দিতে পারে। এই জন্য একটা টি শার্ট পরে থাকলে এটা সেই সমস্যাটা আর হবে না। ঠিক আছে, এই পর্যন্ত।